গরমে একটি মূল সমস্যা হল পরিচ্ছন্ন থাকা পরিচ্ছন্ন থাকতে দিনে অন্তত দুই থেকে তিনবার গোসল করা দরকার শরীরে যেসব জায়গায় ঘাম জমে শেষেত হয়ে থাকে যেমন বাহন নিচে গলার নিচে জুতো পরলে আঙ্গুলের ফাঁকে ফাঁকে সেসব জায়গায় আলাদা করে পাউডার মেখে নিতে পারেন এতে সেসব জায়গায় জমে থাকা ঘাম শোষণ করে জায়গাটি শুষ্ক থাকবে পাখোলা স্যান্ডেল পরার চেষ্টা করা উচিত ব্যাকটেরিয়া বদ্ধ আর্দ্র জায়গায় বাড়তে থাকে রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন ক্রিম বা লোশন মাখতে হবে দিনে অন্তত তিন থেকে চারবার সানস্ক্রিন মাখা উচিত সানস্ক্রিনের কাজ ত্বককে রোদের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করা যেন ত্বক অকালে বুড়িয়ে যেতে না পারে অথবা কোনো রোগে আক্রান্ত না হয় রোদের হাত থেকে বাঁচতে ছাতা সানগ্লাস এগুলো ব্যবহার করতে পারেন ঘামের সঙ্গে শরীরে পানি বের হয়ে যায় এতে শরীর এবং ত্বক পানির শূন্যতায় ভোগে শরীরকে পানি শূন্যতা থেকে বাঁচাতে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে দিনে অন্তত তিন লিটার এছাড়া ঘরোয়া পদ্ধতিতে রোদ থেকে রক্ষা পেতে শশার রস বা গোলাপ জল তুলোয় ভিজিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এটি বারবার ত্বকে চেপে চেপে লাগালে ত্বক অনেক ঠান্ডা থাকে গাড়িতে রোদ আটকানোর জন্য পর্দা ব্যবহার করা যেতে পারে অন্তত সরাসরি যেন রোদ না লাগে সেটি আগে নিশ্চিত করতে হবে